হেলি ইমিগ্রেশন চেকপোস্ট করোনাকালীন সময় দীর্ঘদিন বন্ধ ছিল। 19 মে 2021 সালে সরকারি আদেশ মোতাবেক শুধুমাত্র আগমনী যাত্রী আসা চালু হয়। তখন থেকেই এখন পর্যন্ত শুধুমাত্র আগমনী যাত্রীদের বিষয়ে আমরা কাজ করতেছি। ইন্ডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে আমাদের কোনো মেসেজ না দেওয়ায় তারা যাত্রী এখন পর্যন্ত রিসিভ করতে অনীহা প্রকাশ করায় আমরা বহির্গমন যাত্রীদের বিষয়ে এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারিনি এবং আমরা ছাড়তেছি না। আমাদের বিষয়ে কোনো যাত্রী ছাড়ার বিষয়ে আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। তারা ইন্ডিয়ান কর্তৃপক্ষ আমাদের যাত্রী ছেড়ে দিতে বললেই আমরা যাত্রী ছেড়ে দেব। তাদের নিকট থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল না আসায়, কোনো আদেশ না আসায় আমরা বহির্গমন যাত্রী এখন পর্যন্ত ছাড়তেছি না। এতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা আশেপাশে এলাকার লোকজন এদিক দিয়ে আগে যাওয়া আসা করতাম, কিন্তু আমরা দীর্ঘদিন যাবত করোনার জন্য বন্ধ থাকার জন্য যেতে পারছি না। হয়তো বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমরা যাওয়া আসা করতাম, সেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। যদিও যেতে হয়, বহু দূর থেকে ঘুরতে হচ্ছে, আমাদের বিভিন্ন হয়রানি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, আমরা এতে বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাচ্ছি যে সরকারের প্রতি দৃষ্টি কামনা করছি যে আমাদের এই হিলি স্থল বন্দরটা অতি শীঘ্র খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে আমাদের অনেক কষ্টের লাঘব হবে, আমরা এটাই কামনা করছি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এতে আসলে আমাদের এখানে তো আগে আমাদের মানে খোলা থাকাতে আমরা যাওয়া আসা করতাম, এখন তো এমন এক পরিস্থিতি যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ। অন্যান্য সাইডে তো খুলে দিছে, কিন্তু আমাদের এখানে তো টোটালি বন্ধ, যার কারণে আমরা তো মোটামুটি অসুবিধা আছি। যদি এটা খুলে দেওয়া হতো তাহলে আমাদের সকলের জন্য ভালো হতো আর কি। এদিক দিয়ে আসলে অনেকে অনেক ক্ষেত্রেই যাইতো, যেরকম চিকিৎসার জন্য, তারপরে দেখা যাচ্ছে যে ভ্রমণে, হ্যাঁ, কিন্তু বর্তমান তো সম্পূর্ণই সুযোগ সুবিধা বন্ধ। প্রথমত অবস্থায় উভয় দেশই বন্ধ রেখেছিল, বর্তমানে ভারত থেকে আমাদের দেশের লোক আসতেছে কিন্তু আমাদের দেশ থেকে কোনো লোক যেতে পারতেছে না। আমরা সাধারণত বাংলাদেশি মানুষরা, স্বল্প আয়ের যারা মানুষ, আমরা ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল। এই আমরা যা না আমাদের যা না যাওয়াটার কারণে, আমরা যেতে না পারার কারণে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি। অনেকে আমরা পূর্বে যারা চিকিৎসা করেছি, আমরা তো কোনো প্রকার ওষুধ পাচ্ছি না, আমরা ডাক্তারের কোনো প্রকার পরামর্শ নিতে পারতেছি না, এটাতে আমাদের জীবনযাপন জটিলতাকে জটিলতার ভিতরে চলে যাচ্ছে। যারা অসুস্থ তারা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এবং আমাদের চিকিৎসা ব্যয়টা আমাদের জন্য খুব মানে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমরা চলার মতো আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।